সর্বভারতীয় পরীক্ষায় একের পর এক দুর্নীতি, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের স্বপ্ন ও ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা আর কত, এমন স্লোগানকে সামনে রেখে সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এসএফআই, ডিওয়াইএফ, টিএসইউ, টিওয়াইএফ চারটি ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে রাজধানীতে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষা ব্যবস্থাকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপি সরকার। গত 15 দিনে একের পর এক সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাকে কেন্দ্র করে নানান ধরনের অনিয়ম, দুর্নীতি এবং কেলেঙ্কারির ঘটনা সামনে চলে এসেছে এবং একের পর এক পরীক্ষা এই সময়ের মধ্যে বাতিল করা হয়েছে। বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আজকে বিপাকে, তাদের ভবিষ্যৎ আজকে খাদের কিনারায় এনে দাঁড় করিয়ে দিয়েছে এই বিজেপি সরকার। প্রথম দিকে এই দুর্নীতির খবর চেপে যাওয়ার চেষ্টা করলেও পরবর্তী সময়ে আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বীকার করেছেন যে আমাদের দেশের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাগুলোতে দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে এবং কেলেঙ্কারি ঘটেছে। আমরা চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আজকের এই প্রতিবাদ মিছিল থেকে দাবি করছি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের এই শিক্ষামন্ত্রীকে এই শিক্ষা কেলেঙ্কারির দায়িত্ব নিয়ে তাকে পদত্যাগ করতে হবে এবং প্রকৃত যারা দোষী তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে।